নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় বলছি সময় জ্ঞান চ্যানেল আপনাদের সবাইকেই স্বাগতম লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কলকাতাতে অমিত শাহর যে রোড শোতে যে উত্তেজক অবস্থা সৃষ্টি হয়েছে এবং বিদ্যাসাগর কলেজের যে মূর্তিটা ভেঙেছে কে মূর্তি ভাঙলো এবং এই সম্পর্কে অমিত শাহ বলছেন যে সি না থাকলে আমি বাংলা থেকে বেঁচে ফিরতাম না কি বিস্তারিত কে এই মূর্তি ভেঙেছে সব কিছু এনেই থাকবে আজকে বিস্তারিত তার আগে বন্ধুত্ব প্রতি ছোট্ট এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এই ধরুন লেটেস্ট লেটেস্ট নিউজ আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আর একটা অনুরোধ যে বন্ধুরা একটু লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগায় সিআরপিএফ ছিল বলে বাংলা থেকে বেঁচে ফিরেছি অমিত শাহ এসবিসি কলেজের ভিতরে ছিলেন তিরকল করিরা মিথ্যা সহানুভূতি আদায় করতে মূর্তি ভেঙেছে তৃণমূল বিদ্যাসাগর কলেজে তাণ্ডবের ঘটনায় এবার তিনমুলকে পাল্টা তোপ বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এরপরে তারপরে বিস্ফোরক মন্তব্য সিআরপিএফ না থাকলে বেঁচে ফিরতাম না বাংলা থেকে পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও শাহ প্রশ্ন তুলেছেন বুধবার সাংবাদিক বৈঠকে শাহ বলেন শেষ হয়েছে বাংলা ছাড়া আর কোনো রাজ্যে হিংসা বা অশান্তি হয়নি অমিত মমতাজিকে বলতে চাচ্ছি আপনি মাত্র বিয়াল্লিশ আসনে নির্বাচন লড়ছেন কিন্তু বিজেপি গোটা দেশ সব রাজ্যে নির্বাচন লড়ছে কিন্তু বাংলা ছাড়া আর কোনো রাজ্যে এত হিংসা হয়নি অশান্তি হয়নি বাংলার প্রত্যেক দফায় দফায় হিংসার ঘটনা ঘটছে এর মানে একটাই যে তৃণমূল হিংসা ছড়াচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারছেন টিএমসি বিজেপি দোষ দিচ্ছে বিজেপি টিএমসি কে দোষ দিচ্ছে তো এর যে মতি ভাঙা বিষয়টাকে কেন্দ্র করে আপনাদের কি মতামত জানাবেন অবশ্যই কমেন্টে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন চ্যানেল যদি নতুন এসে থাকেন অথবা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এ ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ